দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহ করে সঙ্গেছিলেন ফুৎকার। দেবী জন আহ্বান শব্দ অনুসরণ করে সৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিলা। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিরোগ জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে বৃষ্টি আনতা আর ধনুক সংকারে রসা তল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রীর গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নমো চন্দ্রী, নমো চন্দ্রী, নমো চন্দ্রী, নমো চন্দ্রী, নমো চন্দ্রী, যাব রক্ত বিজনী, যাব মহিষাসুর তথা তৈ তথা